চটপাড়া স্টেশন আধুনিকীকরণ হবে, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী। এদিন ভার্চুয়ালি অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী। রেলকর্তাদের সাথে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। চাঁদপাড়া স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের অধীনে আধুনিকীকরণ করা হবে, আগেই একথা ঘোষণা করেছিল রেল দপ্তর। রবিবার সেই আধুনিকীকরণের কাজ শুরু হল। ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বনগাঁ শিয়ালদহ শাখায় চাঁদপাড়া স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইস্টার্ন রেলওয়ের ডিভিশনের 7টি রেলওয়ে স্টেশনকে অমৃত প্রকল্পের অধীনে এনে আধুনিকীকরণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এদিন চাঁদপাড়া স্টেশনের জন্য 23.2 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। এই প্রকল্পে চাঁদপাড়া স্টেশনে যাত্রীদের জন্য চলমান সিঁড়ি, লিফট, বিনামূল্যে ওয়াইফাইয়ের সুব্যবস্থা থাকবে। এদিনের চাঁদপাড়া স্টেশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, পূর্ব রেলের এজিএম অশোক মাহেশ্বরী, বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদার, বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়া, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় সহ রেলের অন্যান্য আধিকারিকেরা। এ বিষয়ে বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির কাছে আমরা প্রস্তাব দিয়েছিলাম, সেই মতো চাঁদপাড়া স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের অধীনে আনা হয়েছে। আমরা আনন্দিত, চাঁদপাড়া স্টেশন আধুনিকীকরণের ফলে এলাকার মানুষ উপকৃত হবেন। মাননীয় প্রধানমন্ত্রীজি যে ভার্চুয়ালি ইনোগ্রেশন করলেন, ওটা সারা ভারতবর্ষের 500টা মতো স্টেশন আছে, যেগুলো সব মডেল স্টেশন হবে, তার মধ্যে আমাদের চাঁদপাড়া এখানে 23 কোটি টাকার মতো বাজেট। আমি মনে করি সবুজ প্রাণিত হবে, মানুষ সুবিধা পাবে। এই স্টেশনের দেখা দেখি আগামীতে আরো স্টেশন গুলো আছে, সেগুলো আরো উন্নততর হবে। কারণ একটা স্টেশন যখন মডেল হিসেবে তৈরি হয়, পাশাপাশি স্টেশন গুলো কাঠামো অটোমেটিকলি বদলে যায়। যেমন বনগাঁতে আপনারা জানেন যে সেখানে স্কেটার বসেছে, লিফ্ট বসবে, ঠাকুরনগরে 3 নম্বর প্ল্যাটফর্ম হবে, তারপরে বিভূতিভূষণ হলটি ডেভেলপমেন্ট হবে, এভাবে আরো ডেভেলপমেন্ট হতে থাকবে। তো আমি মনে করি আজকের এই দিনে যে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্বোধন করবে, এটা একটা স্মরণীয় দিন। পূর্ব রেলের এজিএম অশোক মাহেশ্বরী জানান, ইতিমধ্যেই অর্থ বরাদ্দ হয়েছে, দ্রুততার সাথে কাজ শুরু হবে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের পুনর্বিন্যাস শিলান্যাস কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গের 37টি রেল স্টেশনের নাম রয়েছে, তার মধ্যেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার চাঁদপাড়া স্টেশনের নাম। कॉन्ट्रैक्ट अवार्ड हो चुके हैं और बहुत जल्दी ये काम चालू हो जाएगा। इसमें एक और मैं बताना चाहूंगा, ईस्टर्न रेलवे के द्वारा आपको और आपके माध्यम से लोकल यहाँ के पब्लिक को, इंटेलेक्चुअल्स को एक हमने यहाँ पर एक सुझाव पुस्तिका भी इस बार रखी है, जिसमें यदि इस एरिया विशेष के लिए कोई सुझाव देना चाहे तो वो बता दें, और कोशिश रहेगी कि उनको भी उसमें इंकॉर्पोरेट किया जा सके। तो वो सुझाव पुस्तिका भी इधर अवेलेबल है, हमारे जो सीनियर डीएम जो सेक्शन को देखते हैं उनके पास में है। मैं चाहूंगा कि अभी आने वाले दिनों में उसमें अगर आप लोग कुछ पॉजिटिव कंट्रीब्यूशन अपना या क्रिएटिविटी जो भी है, क्योंकि आप लोग अल्टीमेटली आप लोगों के लिए असेट्स बन रहे हैं। শিয়ালদহ ডিভিশনের এডিআরএম এসএস প্রিয়দর্শী বলেন, দ্রুত অমৃত ভারত স্টেশনের প্রকল্পের কাজ শুরু করা হবে। সভ্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, চাঁদপাড়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।